আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর সময় আমরা ভালো আছি। প্রথম হলো মাকে দুটা থ্রি পিস দেখাবো, তার আগে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হলো আপনারা যারা আমার শাশুড়ির সাথে আমার নিজের মার সাথে তুলনা করেন, তাদের কিছু কমেন্টের উত্তর দেই। আর ওই যে মানে আমার ভাইয়ের বউ কি বললো, আমি কি বললাম, সেটা তো পরের সাবজেক্ট। কিন্তু আপনারা যারা আমার ভাইয়ের বউর উত্তর আমি যখন তখন দিতে পারি, ওটা কারণ আমার কথা হলো এটা যে আমি যদি কইরা থাকি কিছু, সেটা তো মানুষ দেখছে, আপনারা বাড়িতে জানেন, আশেপাশের মানুষও জানে ও কেমন আমি আমরা কেমন, ঠিক না? তো ওইসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি বলতে চাই যে আপনারা যে বলেন যে আমি আমার শাশুড়ির থালবাটি কয়দিন দিয়া দিই, খুকি যে আমার মার থালবাটি দিয়া দিব, এই যে আপনাদের একটা কোশ্চেন, এবার বলেন তো আমার মার কয়টা দাসী বান্দি আছে? আমার মার কি মানে আমার মার বাড়ি থেকে অনেকগুলো কাজের মানুষ আছে যে আমার মার থালা বাড়ি খুকি দিব না? আর আমি কি আপনাদেরকে বলছি একবার আমার কোনো ভিডিওতে যে আমার ভাই বউ আমার মার কোনো কাম করে না, থালা বাটি ধোয় না, ই করে না, করে না, একটা সময় করছে, একসাথে ছিল করছে, এখন একসাথে নাই, করে না, ভিন্ন ভাতে ভিন্ন কাপড়ে কি ওইটা কি আমি তো বলি না করতে বাধ্যতামূলক, না করলে তো জোর করা যাবে, জোর করা যাবে না। তো আমি তো এটা বলি নাই, তবে ডিস্টার্ব করো না। তো আমার কথা হইলো এই জায়গায় যে আমার শাশুড়ি তার নিজের একটা পার্সোনাল মানুষ আছে। এবার বলি আমার শাশুড়ি, তুমি কয়দিন থালবাড়ি দিয়েছো? আমি তো থালা বাসন ধুই না। তা আমার শাশুড়ি নিজেই থালাবাটি ধোয় না, আমি কেন তার থালাবাটি ধুবো? এটা আমার বলেন, সে তো থালাবাটি আর যদিন কেলা খালা থাকে না, ওই দিন কেলা হয়তো আমি থালাবাটি দিতে যাই, মা কাকা তোমার ধোয়া লাগবো না, কোনো সময় দেখা আমি একটু তাড়াতাড়ি উড়ি, কারণ দেখা যাচ্ছে মা নিশ্চয়ই থালাবাটি দিতে যাই বলে, কারণ মার হলো ওই পারুল খালার থালাবাটি ধোয়া পছন্দ আর নিজের থালাবাটি ধোয়া পছন্দ। কিন্তু আমরা ধুই না তা না, আমার ওটা ধোয়া পছন্দ না তাও না, মনে করে যে একটু থালা বাটি আমার দামি ধুই অল্প দুই। আর সবচেয়ে বড় কথা আমি বলি, আমার কাজ যেই করুক আমার ঘর পারুল মরছে, কিন্তু মাসে একবার আমি মুছি থেকে, কারণ আমার ভালো লাগে, যখন আমি পারবো না বল ছুটি থাকবো না তখন করবো না, এবং থালা বাসন পাতি হাড়ি সব কিছুই আমি মাসে একবার পরিষ্কার করি আমার মন মতন সময় দিয়ে। তো এই যে যে কম্পেয়ারগুলো করেন যে আমার আমি আমার মারে আমার শাশুড়ির থালবাড়ি দিয়ে দিই যে তোর গোয়া বাইব দিয়ে দিব, এটা হলো ধারুদার, এই যে এই সমস্ত কথা বলেন আপনি, এবার বলেন তো যারা নিয়ে কমেন্টগুলো করছেন সেই মানে সেই বিখ্যাত লোকদের আমি আরেকটা কোশ্চেন করি। তো আমার শাশুড়ির আল্লাহ রহমতে কোনো কারোর কাছে হাত পাতার মতো না, সত্য কথা, সেটা তার ছেলের কাছেও না তার মেয়ের কাছেও না, কিন্তু আমার বাপ মার অর্থ সম্পত্তি কিছুই নাই, তারা হাত পাতার মতো একটা মানে দুইজন মুরব্বী, পোলামেয়া পোলারা দিলে খাইবো না দিলে না খাইবো, সেই জায়গায় আমরাতেই খাই। এই যে যে কথাটা বলছে যে মাইয়ারা দেয় খায়, এখন আমি বলি দেখেন মেয়েরা দেয় কেন, ছেলেরা দিতে পারে না? এবার আমার দুইটা ভাই কিন্তু বাহিরে ছিল, তখনও আমরা যে নিজেরা বাজার করে খাইছি কেউ খাওয়ায় নাই, যদি এটা সত্য না আমি তো একটা ও মুখ দেয়া করব, এখনো আমরা নিজেরাই বাজার করি, এটা আমাদের ভালো লাগে, আমরা কারো বাজার নিতে পছন্দ করি না। কোনোদিন দেখছো আমরা যে আমার ভাইকে কোনো সময় কোনো বিষয়ে মেয়েদেরকে মানুষ করছে, মেয়েদেরও তো দায়িত্ব আছে, তাহলে আমাদের কি দায়িত্ব নাই? আমার ভাইরা পারে না, তাই আমি অনেক দিন ধরে ট্রাই করতেছি মার একটা ঘর উঠাবো, সে তাও তো এক দুই বছর হয়ে গেছে, যে আমি চেষ্টা করতেছি মার একটা ঘর উঠে দিব, জায়গা জমি নিয়ে প্রবলেম, এই জন্য উঠে দিতে পারতেছি না, পরিবেশটা যদি সুন্দর হয় তখন কিন্তু একটা কাজ করে মজা পাওয়া যায়, রান্নাঘরে রান্না করলাম এক একটা বানাইলাম, আমরা কি রান্না করতে পারি না, আমরা কি বিভিন্ন ধরনের খাবার খাই না, কিন্তু ওই পরিবেশটা নাই দেখে বাপের বাড়ি যা কিছু করতে পারি না, তখন কালো মনে হয় আরে যদি এই হেল্পটা আরেকজন কইরা দিত, ওই নিচে বৈশা এই কইরা ওই কইরা মাখামাখি করে মাটির মধ্যে, ওই জন্য মিস করি। তাছাড়া আপনারা অনেকেই বলছেন ভাই বোনদের হাতের কাম করা খাইতে পারো না দেখে এইসব করো, কেন আমাদের ভাই বোনদের হাতে কাম করা লাগবো খাওয়া লাগবো? আর মেয়েরা কিন্তু বাবার বাড়ি যাই একটু আরাম করতে,
পেঁয়াজটা বন্ধ করে মানুষ দিয়ে কাটাই। হ্যাঁ, তো আপনাদের যদি একটু নেচার এবং আপনাদের বিবেক বুদ্ধি যদি ভালো না হয়, আপনাদের যদি একটু মানে, এবার আপনাদের আরেকটা বলি, আমার শাশুড়ি যখন আমি প্রথম প্রথম কাপড় চোপড় কিনতাম, সে বি প্লাসের, তারপরে সে ব্র্যান্ডের যে কোনো একটা ভালো কাপড় সে পরতে পছন্দ করত। আমার মা তো জীবনে বি প্লাস কি নামও জানে না, তার জন্য কি আমি আমার মার জন্য বি প্লাস শাড়ি নিয়েছি কোনো দিন না? আমার মার কাছে আমার মনে করছে মা যেটা বেস্ট পরবো ওইটাই তার জন্য আনা হচ্ছে, কিন্তু আমার শাশুড়ির জন্য আমি ওইটা তার পছন্দ মতোই আনি। কারণ কি, মানুষ যখন যেভাবে সে বড় হয় তার নেচারটা ওইভাবেই থাকে, সে যা খাই আসছে, সে যা পড়ে আসছে, সে যে পরিবেশে আছে সে ওই পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমার শাশুড়ি একদিনও যে আমার বাড়িতে যা থাকতে পারবো না, হয়তো দুই দিন হাইস্ট কষ্ট মষ্ট করে, সে কিন্তু 12 মাস তার জন্য ওই জায়গাটা শ্যুট করবে না, কারণ সে এভাবে থেকে বড় হয়েছে, এভাবেই তার জীবনটা। তো মানুষের সাথে মানুষের কম্পেয়ার করেন, আপনি এটাও বলেন যে আবার কইলেন আমার মা রেখে নিয়ে আসি না, আমার মারি কেন আনতে যাবো, আমার মারি আনতে চাইলে কেমন আইব, আমার মার স্বামী আছে, স্বামী না থাকতো সে এক কথা নিজের মাটারে নিয়ে আসতাম, তার হাজবেন্ড আছে, তার ঘর আছে, সংসার আছে, সে তার আমার সাথে আসতে চাই, আমার মা আসতে চাইছে আমি নিয়ে এলাম, অসুস্থ মারে তুই এলাম কেন, এত পিড়িত যে হতো আজব, তো আপনাদের কাছে কি বলছি যে আমার মারে তুই যাইতাছি, আমার অনেক কষ্ট লাগতেছে, আমার এই লাগতেছে, ওই করতে, আমি এসব কথা কি বলছি না? তোমার মাকে তুমি আর একটা বোনের কাছে রেখে আইছো, সেটাও তার মেয়ে, তাহলে এটা কেমন সে সুস্থ হলে আবার বাড়ি যাবে, যেহেতু তার স্বামী বাইসি একদিনও থাকে নাই মা, হ্যাঁ তাই তো চলে গেছে, চলে গেছে, তার স্বামী বাইসি আছে, আমি যাদের সাথে থাকি তারাই জানে আমি কোন পদে উঠছেন, মার সাথে আমি তো কইলে ডেলি একবার মায়ের খোঁজ নিবা, তা আমি নেই না, তো যাই হোক, কেমন মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বললে তার কিছু করার নাই, কারণ আমি কেমন মুখ দেখতে করতে পারবো, আর ভিন্ন ভাতে ভিন্নটাও আমি নাকি জোর করে করাইছি, একদিন একদিন শুনবেন, একদিন একদিন আপনাদের কাছে আর আমি কত বলবো, ও মিথ্যা কথা বললে, ও যদি আমার নামে মিথ্যা কথা বলে থাকে আমি কি করবো বলেন, কিছু করার নাই। আমার মেয়ে আমার প্রতিদিন দুই বার তিন বার ফোন দেয়, তুই একাই মাঝে মাঝে কই মা তুমি এত কী কথা কও নিজের সাথে, এক খোঁজ খবর লাই কয়, থাক না ধরে এগুলো বলতে হয় না, সবাই মা মাই। তো এই যে সমস্ত কম্পেয়ার করেন, তো আমি এখন আমি আপনাদের বলি, আমার মা হইল 4-5 দিন দেখছি সে বাদাম ছুটতে গেছে, খুকির মাও তো বাড়িতে ছিল, খুকি কয়দিন খুকির মা আমি ভিডিও দেখছি কয়দিন নিয়ে গেছে তার মানে বাদাম ছেড়তে এই গরমের মধ্যে, কিন্তু আমার মানে টান্না আছে নিয়ে গেছে না যাইলেই জর্গা লাগাই দিছে, এই সমস্ত পারিবারিক বিষয়ে কথা বললে অনেক কথা আছে যেগুলো মনে করেন আপনাদের সামনে বললে আপনারা আবার বলবেন বাইবুর নামে বদনাম করি হ্যানতেন, আমার কারোর নামে বদনাম করার ইচ্ছা নাই, সত্যি কথা আমার কথা হইল, আমি তো আপনাদের কারোর কাছে বলি নাই যে আমার আমার ভাই বো থালবাড়ি দিয়ে দেয় না এই জন্য রাগ, কি আমার ভাই বো এটা করে দেয় না এই জন্য রাগ, এইসব কিছুই না, আমি জাস্ট আপনারা এই যে উল্টাপাল্টা কম্পেয়ার করেন, আমার শাশুড়ি গোসল করে আসে যে কাপড়টা ধুয়া দেয় আর খালা নাইরা দেয়, আমি গোসল করবো, কিন্তু আমার মা যদি গোসল করে কাপড় 7 দিন যদি ভিজানো থাকে ওই 7 দিন ভিজানি থাকে পচে দেব, কিন্তু ধরার মানুষ নাই, বাড়িতে আরো দুইটা পালতাছে আমার আমার বাপে, ওই যে দেখেন আমার একটা ছোট চাচা আছে ব্যাঞ্চলায় যেটা, আরেকটা আছে বাড়িতে আমার বাড়িতে কাজ কাম করে, চাষিরাও এখন আইসে, চাষিরাও কখনো বলে না, কারণ যে আমার যার এই কাপড়টা পরে রয়েছে অসুস্থ ধুইয়া দিই, কারণ কি তারপর নেচারই এরকম না, কেউ কারো হেল্পিং না করে না, ক্যারেক্টারটাই এরকম, এখানে আমি কারো বদনাম করতেছি না, ক্যারেক্টারটাই এরকম, তো এই চরিত্র তো এক একজনের এক এক রকম, এখন আপনারা কি কম্পেয়ার করে করে আমার ছোট করবেন এই করবেন সেই করবেন, আমি ছোট হই না বড় হই না, আমার কথা হলো এইটা যেটা সত্য সেটা জানেন, আমি যদি খুকির আরো হারকাত এবং খুকির যদি আরো ক্যারেক্টার নিয়ে আসি তখন খুকিরই সমস্যা হইব,
এই যে খুকি যে আমার বলছে, আমি জানি না আপনারা কমেন্টে বলছেন যে খুকি আমার দুইয়া দিছে, খুকি আমার ধুইতে পারে? আমার বলেন খুকি কি আমার ধুইতে পারে? তো এইসব কি বলবো, যাই হোক, ও যদি আমার ধুইয়া থাকে ভালো করছে, আর মনে আশা পূর্ণ হয়েছে, আপনারাও খুশি হয়েছেন, আপনাদের খুশি দিয়ে আমি খুশি, আপনারা খুশি হয়েছেন আমার ধুইছে, আর আমি যদি ধোয়ার কাম করলে ধুইব বংশের মধ্যে নাই, বুঝছেন? তুই তোর নিজের মারে নিয়ে যাতে দুই দিন বাদাম সেরতে, তাহলে বুঝতাম তোর মারে তো তোর মাইয়া পালাস, আর আমার মারে নিয়ে যাচ্ছে বাদাম সেরতে এই রোদ গরমের মধ্যে। এটা তো আপনারা কোনোদিন কমেন্ট করেন নাই যে আপনার মারা যা তোরা পরিশ্রম করে। যখন আমার মা ওদের সাথে ছিল তখন কি আইজিরা খাইছে, তখনও কাম করে খাইছে, এখনও কাম করে গেছে। তো এসব নিয়ে আর কি বলবো, আপনারা উল্টা পাল্টা কথা বলেন, আমার শাশুড়ির সাথে আমার মার সাথে কম্পেয়ার করেন, এটা আমার কষ্ট লাগে। কারণ আপনারা নিজের চোখে দেখতেছেন আমার মার পরিবেশটা, আমার মা কোথাকার, আমার শাশুড়ি কোথাকার। আমার শাশুড়ি ভালো জায়গায় আছে, আল্লাহ তাআলা তাকে এক জায়গায় ভালো রাখছে, আমার মা পরিশ্রম করে তার জায়গায় তার সে ভালো লাগছে। আমি দুজনের প্রতি দুজনের শুকরিয়া আদায় করি, সে তার জায়গায় আল্লাহর রহমতে ভালো, আর শাশুড়ি শাশুড়ির জায়গায় ভালো, যে আমি আমার শাশুড়ির থালবাড়ি দিলাম, আমি আমার শাশুড়ির থালবাড়ি দিলাম না, সেজন্য কি খুকি দিয়ে দিব না? এটি কোন ধরনের কথা, কোন ধরনের কমেন্ট করে? সত্য কথা বলতে কি, অনেকে তো ওই যে আজকেও গেলাম নুসনিবাস, নুসনিবাসে সেও আমার ভিউয়ার্স, তার মেন্টাল একটু তো হইতে পারে, একটা কথা কইয়া ফেলতে পারে। আর আমার মনে হয় না শিক্ষিত ভদ্র মানুষরা কখনো কারোর সাথে কারো কম্পেয়ার করে, কারোর সাথে কারো তুলনা করে। পোশাক আশাক বলে না যে টাকা পয়সা হইলে পোশাক আশাক চেঞ্জ করা খুব দরকার। সামিনার বাসায় গেছি, যাওয়ার পরে এক মহিলা গোসল কইরা এই কাকির মতো আইসে, মনে তারপর তোমার ছেলে দেখা পেতেছে কে যেন আসছে, এই আর কি করলো যে সাবিনার দেবরে এত চাই নিয়ে গেছে, বুঝতে পারেনি, ওই বিটি কাল সাইদা কি করবো, দুঃখের মধ্যে আসে বিটি কাল সাইদা কি করবো, আর মনে করে এর মধ্যে কি আপনি চাই নেবেন না, পরে আমি বললাম যে এই জন্যই বলে টাকা পয়সার সাথে সাথে মানুষের পোশাক আশাক চেঞ্জ করতে, তার পোশাক আশাকের কারণে মনে হলো সেই রকম। অ্যাকচুয়ালি কিন্তু পোশাক আশাকের, পোশাক আশাকটা মানুষের খুব জরুরি। তো এখন মায়ের পরিবেশ একরকম, আমার শাশুড়ির পরিবেশ একরকম, আমাদের পরিবেশ একরকম, আমি যেইভাবে থাকি থাকি কিন্তু আমি ঠিক করে বোঝা থাকি, আমার ছেলেকে মনে করি ওই জায়গায় যে ও অ্যাডজাস্ট হইতে পারবো না, এই জন্য নেই না, আরে ও পড়াশোনা না, সত্যি আমি ও পারবো না, আমার যে পরিবেশটা যে নোংরা, কলের তলা তো মনে করো কেউ ধয় না, কেউ হিংসা কেউ ধয় না, যে তুই বাড়িটা ওখানে আমার ধুয়ে গেছে সাসা দুই বাড়িটা, ও আমি জীবন ও জিন্দগি তো দেখি নাই আমার বাড়িতে সাবান, মনে করো যে যারটা ঘর কলতলা তুমি পাওয়া মানে ঘরের থেকে নিয়ে গোসল করে কলতলা থেকে ঘরে নিয়ে যায়, এ তো বস্তি বাড়ির মতো হয়ে গেছে গা বাড়ি ঘর, সাথী মাও গেছে এখন, হ্যাঁ যাই হোক, মনে করে এই কাহিনী আমি দেখি অবাক, মনে করেন এবার এখন বর্তমানে আমার বাড়িতে থাকার পরিবেশ নাই, বুঝছেন? কিন্তু কি করবো, একটা টিউবওয়েল তাও কি নোংরা, বাথরুম সবসময় নোংরা থাকে, মা যত কোনে দেয় কথা বলে, কারণ ও যদি সত্য কথা বলে অরে মানুষ ইদ্দা দিব, বুঝছেন? কারণ আমার, আমি যদি একটা কথা মিথ্যা বলছি ওরে আমি কেন ভিন্ন করে দিব, কি অপমান করছি জবিন, ও যদি কয় আমারে আমি আপনার মার বাচ্চা পারবো না, ছেলে মেয়ে লেখাপড়া করাবো, আমার বড় বাচ্চা জিগে আনতো, তখন আমি কি কমু, আচ্ছা বই তুই রান দিস না, তখন যেহেতু ছেলে মেয়ের লেখাপড়া তো ইম্পর্টেন্ট, যা ভিন্ন খাগা, তা আমি খারাপ কি কইছি, ওটাই ভালো হয়েছে, তা ভিন্ন খাইছো, ভিন্ন খাই, ভিন্ন খাইছো, ভিন্ন খাসবি দেই এখন তোর মা ভাই বইয়া খাইতে পারতেছে, ভালো ভালো খাবি, ভিন্ন খাবি, এই জন্যই তুই ভিন্ন হয়েছো, সোজাসুজি হিসাবে।
আমি কইলাম তো আজকের পর থেকে তুই দেখি আমার এনে ভিডিও বলা, তোর এই ভিডিও করা বন্ধ করে দিব সরাসরি। আমার ভাইকে বদনাম করি, আমার ভাইরা ভালোবাসে না কি আমার ভাইরা নেচারটা চেঞ্জ করতে পারবো না, আমি যে যা বলি আমার ভাইদের বলি, ওদের তো বলি না ফাজিল ফুজিল, যার কারণে আপনারা বাধ্য হইলেন আমাকে এই সমস্ত কথা বলতে। আপনার কমেন্টের পর কমেন্ট, কমেন্টের পর কমেন্ট, আপনার ভাইও আপনার দিয়া দিছে কিছু করলেন, এটা কেমন কথা? ও আমার ঘুষি মানে কি? ও আমার ঘুষি পারে ওর কামও করছে, এটা ইয়া ভাই কি জানা কা মিম দিছে একটু বেস্ট। কি কথা শুনতে পাচ্ছেন? মিম, এই যে মিমের বিয়েটা হলো, ভিডিও হচ্ছে তো, গেলি না তোরা?